জামান সংস্কার হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, জানার পরিচিত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা জমিনে জন্মগ্রহণ করেছেন। তার আব্বা হযরত আব্দুল মুখতার রহমাতুল্লাহ আলাইহি, হুজাদের জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর এই বাংলার জমিনে জন্মগ্রহণ করেছেন। আজকে বাংলার মানুষ, আজকে বাংলার মুসলমান আমরা দিনকে চিনেছি, ইসলামকে চিনেছি, শরীয়তকে চিনেছি, ইসলামের আলো আমরা পেয়েছি। যার অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি কিছু হবে বলে আমার মনে হয় না। তিনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আজকে একের পর এক আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের মানুষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আজকে যারা লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা জমিনে এসেছে, আমি ফুরফুরা শ্রেণীবে পীরজাদা তোহা সিদ্দিক আপনাদের বলছি, আমার কাছ থেকে আল্লাহর অলিরা চলে গেছেন। মনে রাখতে হবে আল্লাহর অলিরা মোড়ে মোর্দা নয়, আল্লাহর অলিরা হচ্ছে মোড়ে জেন্দা। অতএব তারারা আমাদের কাছে চলে গেছেন, তারারা যে ওসিয়ত করে গেছেন, তারারা যেভাবে জীবনযাপন করেছেন, সেই জীবনযাপন আমাদের করতে হবে, তাদের ওসিয়ত অনুযায়ী আমাদের চলতে হবে। সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমানের কাছে ফুরফুরা শরীরে ভক্তদের কাছে আমি দাবি রাখছি, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পবিত্র রমজান মাসে রোজা রাখবেন, ধনী ব্যক্তিরা হজ করবেন, যাকাত দেবেন, হারাম হালাল বেছে খাবেন, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা আপনাদের কাছে দাবি। আমরা বেঁচে আছি, আমরা এখনো মরিনি। বাংলার মানুষের জন্য, বিশেষ করে বাংলার পিছিয়ে রাখা সংখ্যালঘু মুসলমানদের জন্য আমি আপনাদের কাছে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকব ইসলামের জন্য, দিনের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, আমাদের বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য আমি যত কিছু করার করবো ইনশাআল্লাহ। তবে লক্ষ লক্ষ মানুষের কাছে আমার একটা দুঃখের কথা, এ দুঃখের কথা আমার নয়, লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে আমাদের প্রচুর মানুষ এসে বলেছে। আজকে আমরা দেখেছি পশ্চিম বাংলার বুকে যদি কোনো মহারাজ মারা যায় কোনো মিশনের, সেই জায়গায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তাড়াতাড়ি হাজির হয় এবং সুব্যবস্থা করে, যাতে কোনো অসুবিধা না হয়। মানুষ আসবে সেখানে, কত মানুষ হয়? 10,000, 20,000, 50,000, 1,00,000। আজকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মুসলমানদের এই ফুরফুরা সবের জন্য কতটা অবজ্ঞার চোখে দেখেছে, এইটা আপনারা সাক্ষী রেখে যান। আজকে এত বড় একটা মহান ব্যক্তি, মহাপুরুষ সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, একটা কোনো বার্তালা নাই, শোক বার্তালা নাই, একটা কোনো দুঃখের বার্তালা নাই, এবং তার তরফ থেকে কিছু কম বেশি আজকে এই জানাজারে 20-25 লক্ষ মানুষ হাজির হচ্ছে। আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন, মানুষের পিঁপড়ে গেলার জায়গা নেই, এত মানুষ আসছে। তাদের জন্য এক গাড়ি পানি পর্যন্ত পাঠায় নে, যে এত লক্ষ লক্ষ মানুষ আসবে। আজকে যদি কোনো মহারাজ যেত,
আমি বলছি যিনি মহারাজ যদি মারা যায় তার সমাধির জন্য সুব্যবস্থা যদি করে, এতে আমরা দুঃখ প্রকাশ করবো না, আনন্দ প্রকাশ করব যে মহারাজ মারা গেছে, তার ভক্তরা আসবে, তাদের কোনো অসুবিধা না হয়, এর জন্য ওয়েলকাম জানাবো, জানাচ্ছি। কিন্তু বাংলার মুসলিম আমরা কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছি যে আজকে পশ্চিম বাংলার কিছু কম বেশি 4 কোটি মুসলমান বাস করে, 4 কোটি মুসলমানের মধ্যে 3 কোটি মুসলমান ফুরফুরা শরীফকে অনুসরণ করে, সেই ফুরফুরা শরীফকে কিরকম অবজ্ঞা, আপনার লক্ষ্য করে রাখুন। আজকে বাংলায় সামনে পঞ্চায়েত ভোট আসছে, সামনে পঞ্চায়েত ভোট আসছে, আর এরাই বাংলার মুসলমানদের কোনায় কোনায় গিয়ে মুসলমান দরদি কথা বলবে, মুসলমানদের জন্য কি না করেছে বলবে, মুসলমানদের এই করেছি ওই করেছি বলবে। আজকে আপনার সাক্ষী থাকুন, শুধু এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই আজকে এই দুঃখের দিনে একথা না বললে চলে, কারণ মানুষ এত এসে আমাকে বলছে, এত এসে বলছে, বলার পর আমি বলতে বাধ্য হচ্ছি। শুধু এই পশ্চিমবঙ্গের মুখ্য মমতা ব্যানার্জি নয়, আমি আপনাদের প্রত্যেকে বলছি, ভারত স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত এরা রাজনীতির নেতারা আমাদের নিয়ে শুধু প্রতারণা করেছে, ভণ্ডম করেছে, আমাদের নিয়ে খেলা করেছে। আপনারা আজকের দিনে শপথ করুন, আপনারা অঙ্গীকার করুন, যে কোনো রাজনীতির নেতা মিটিং করবে, মিছিল করবে, জনসভা করবে, সেই তাদের ডাকে আমরা সাড়া দেবো না। কি আপনারা রাজি আছেন? জি রাজি আছেন? জি বলুন, জি আপনারা অঙ্গীকার করুন, কে কাকে ভোট দেবেন, কে কাকে ভোট দেবেন এ কথা আমি বলতে পারছি না, আপনার যাকে খুশি ভোট দেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। এই পবিত্র দিনে আমাদের খুব দুঃখ নিয়ে ব্যাপারে বলছি, লক্ষ লক্ষ মানুষ আছে, আপনার রাস্তাগুলো দেখুন, রাস্তার কি অবস্থা, রাস্তা গাড়ি চলাচল দূরের কথা, আর মানুষ চলতে পারলে এত কষ্ট ব্যাপার। যাক, আপনারা যারা ফুরফুরা শরীফে এসেছেন, আপনাদের যেভাবে আপনার খেদমত করার দরকার, আপনাদের যেভাবে আপ্যায়ন করার দরকার, হয়তো আমরা পাচ্ছি না। আমাদের ব্যবহারে, আমাদের কাজের মধ্যে যদি কোনো কেউ কষ্ট পান, আজকে পীরের মহাপদে আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর পীর কিবলা জিন্দাবাদ, হুজুর পীর কিবলা।